নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়া সরাসরি সম্প্রচারে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। উপস্থিত হয়েছি আমরা ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের যে কমিটি রয়েছে সেই অফিসে, সেই কার্যালয়ে। কিন্তু আজ একটি অন্যরকম খবর নিয়ে আমরা হাজির হয়েছি। শিক্ষারত্ন, যিনি কিন্তু সবেমাত্র যে শিক্ষারত্ন যে ঘোষণা হয়েছে তাকে, তার নাম কেছে উত্তর দিনাজপুর জেলা থেকে, তাকে কিন্তু আর সম্বোধনা দিচ্ছে ইসলামপুরে যে তৃণমূল কংগ্রেস কমিটির যে সকল সদস্যরা রয়েছে তারা, এবং সেই সঙ্গে যুব এবং ছাত্র বিভিন্ন সদস্যবৃন্দরা কিন্তু মিলে তাকে আজকে সম্বোধনা দিচ্ছে। সেই সম্বোধনার চিত্র আপনার সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। উপস্থিত রয়েছে আমাদের আজকে ইসলামপুরবাসী হিসাবে আমরা খুব গর্ববোধ করছি। আমাদের মাঝে আমাদের উপস্থিত আছেন জব্বার আলী মহাশয়, উনি স্কুলের শিক্ষক, অনেক দিন ধরে শিক্ষকতা করেন, তার পাশে প্রায় 20 বছরের মতো শিক্ষকতা করেন। ওনার কাছে আমাদের মতো অনেক ছেলেরা পড়াশোনা করে বড় হয়েছে। পাশাপাশি উনি বিশিষ্ট সাংবাদিকও, সাংবাদিকতাও করেন। ওনার যে ধারাবাহিকতা, যেভাবে বলে, এই এলাকার মানুষ, এই সাবডিভিশনের মানুষ, এই জেলার মানুষ ওনার খবর শোনার জন্য এবং ওনার খবর দেখার জন্য আগ্রহী প্রকাশ করেন। পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গ সরকার, মামাটি মানুষের সরকার, আমাদের প্রিয় জব্বার দাকে আগামী 5 তারিখ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষারত্ন পুরস্কার তুলে দিবেন। গতকাল রাতেই আমরা মেসেজ পেয়েছি, গোটা ইসলামপুর বিধানসভা জুড়ে আমাদের বুকে একটা নতুন গর্ব হচ্ছে যে আমাদের মাঝে পেম্বিয়ারি ঠাকুরের পর আমরা, উনি শ্রদ্ধেয় মানুষ, ওনার নাম আমি মুখ দিয়ে উচ্চারণ করলাম কান ধরে, কারণ উনি আমার শিক্ষক ছিলেন, আমি যখন রাজারামমোহন স্কুলে পড়তাম, পেম্বিহারি ঠাকুর। তারপরে আমরা জব্বার আলীর মতো শিক্ষক পেয়েছি যে সমাজের মধ্যে আজকে জব্বার আলীকে দেখে ইসলামপুরের ছোট ছোট খুদে খুদে পড়ুয়ারা যেভাবে উজ্জীবিত হবে, এবং পাশাপাশি শুধুমাত্র রাজনৈতিক মহল না, সব আঙ্গিনায় জব্বার বাবুর সফলতা আমরা কামনা করছি। আর এই আনন্দকে আমরা সবার মাধ্যমে ভাগ করে নিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা ব্লক সভাপতি জাকির হোসেন সাহেব, উপস্থিত আছেন জেলা পরিষদের আমাদের 5 নম্বরের সদস্যা, আমাদের আমাদের বৌদি উপস্থিত আছেন এখানে, পাশাপাশি জাহিদুল বাবু উপস্থিত আছেন, শ্যামল সরকার পঞ্চায়েত সমিতির প্রতিনিধি উনি উপস্থিত আছেন। আমি অনুরোধ করব জাকির বাবু এবং ওনার সহধর্মিণীকে, যে নার্গিস বেগম মহাশয়কে, যে আমাদের জব্বার আলী যিনি আমাদের বিশিষ্ট শিক্ষক, যাকে শিক্ষারত্ন পুরস্কার দিচ্ছে, তাকে আমরা কিছু পুষ্পস্তবক এবং কিছু গিফট দিয়ে তাদেরকে তাকে সম্মান দেওয়ার জন্য, আর এটা আমাদের আজকে গর্বের বিষয়। শিক্ষারত্নের যে লিস্ট, সেই লিস্ট বের হওয়ার পরই কিন্তু পুরো উত্তর দিনাজপুর জেলাগুলো ছাড়া পড়েছে। সেখানে কিন্তু আজ ইসলামপুরের নিবাসী জব্বার আলী মহাশয়, তাকে কিন্তু শিক্ষারত্নের যে লিস্ট, সেই লিস্টে তার নাম আসার পর পুরো জেলা জুড়েই কিন্তু এক আনন্দমুখর পরিবেশ। আজ ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের যে কমিটি রয়েছে তাদের পক্ষ থেকে তাকে সম্বোধনা প্রদান করা হচ্ছে। উপস্থিত রয়েছে ইসলামপুর ব্লকের সভাপতি জাকির হোসেন মহাশয়, সেই সঙ্গে উপস্থিত রয়েছে 5 নম্বর জেলা পরিষদ সদস্য নার্গিস বেগম মহাশয়া, সেই সঙ্গে উপস্থিত রয়েছেন 4 নম্বর জেলা পরিষদের সদস্য, তার প্রতিনিধি জাহিদুল ইসলাম মহাশয়, সেই সঙ্গে যে পশ্চিমবঙ্গ রাজ্য সাধারণ তৃণমূল কংগ্রেসের যিনি সম্পাদক রয়েছেন কৌশিকগুণ মহাশয়, ইসলামপুর পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি শ্যামল সরকার মহাশয়, সকলে মিলে কিন্তু আজ তার হাতে পুষ্পস্তবক, মিষ্টি এবং অন্যান্য সকল শ্রদ্ধাঞ্জলির যে সকল জিনিসপত্র রয়েছে সেইগুলো কিন্তু তুলে দিচ্ছেন। এইভাবেই কিন্তু তারা আজ আনন্দমুখর এক পরিবেশের পালন করছেন। দেশের গর্ব, পশ্চিমবঙ্গের গর্ব, সেই সঙ্গে উত্তর দিনাজপুরের গর্ব বলা চলে। এর আগে কিন্তু হাতে গোনা কয়েকজনই কিন্তু জেলার মধ্যে এই শিক্ষারত্ন পুরস্কার পেয়েছেন। তারপরই কাল রাতে যখন ডিক্লেয়ার হয় শিক্ষারত্নর লিস্টটি, তার পরপরই কিন্তু পুরো উত্তর দিনাজপুর জেলা তথা ইসলামপুর জুড়ে কিন্তু এক আনন্দমুখর পরিবেশ, সকলেই সেই আনন্দ ভাগ করে নিচ্ছেন। আজ উপস্থিত রয়েছে আমরা ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের কমিটির অফিসে, সেখানে কিন্তু যারা উপস্থিত রয়েছে আমরা তাদের মুখ থেকে তাদের কি বক্তব্য এবং তারা কেমন ভাবছেন সেই বিষয়ে শুনে নেব। এখন আপনাদের সামনে আমি 2-4টি কথা বলার জন্য অনুরোধ করব।
যে আমাদের মাঝখানে উপস্থিত আছেন পাঁচ নম্বর জেলা পরিষদের সদস্য নার্গিস বেগম মহাশয়া, আজকে এই আমাদের মাঝে বিশিষ্ট শিক্ষক জব্বার আলী মহাশয় উপস্থিত আছেন। উনি যে শিক্ষারত্ন আগামী 5 তারিখ পাচ্ছেন তার সম্বন্ধে আমাদের বৌদিকে 2-4টি কথা বলার জন্য অনুরোধ। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের পাশের মানুষ, আমাদের ভাই জব্বার। তিনি আজকে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন, আজকে আমাদের ইসলামপুরবাসী পুরা গর্বিত যে আমাদের মাঝে এমন শিক্ষিত মানুষ আছে যে আমরা এতদিনে মনে হয় ভালো করে চিনতে পারতাম না। সবাই জানতাম জব্বার দা একজন মাস্টার মানুষ এবং সাংবাদিকতা করেন, কিন্তু উনার মাঝে যে শিক্ষার এতটা প্রভাব ছিল, আজকে সেই প্রভাব যেটা উনার ভিতরে শিক্ষাগত যোগ্যতা আছে, আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনাকে আজকে শিক্ষারত্ন দিয়ে সম্মানিত করছেন। আমরা সবাই গর্বিত বোধ করছি। ধন্যবাদ। এরপরে আমরা 2-4টি কথা বলার জন্য অনুরোধ করব। আমাদের প্রিয় নেতা আমাদের মাঝে উপস্থিত আছেন জাকির হোসেন সাহেব, তাকে 2-4টি কথা বলার জন্য অভিনন্দন জানাচ্ছি। সদ্য শিক্ষারত্নর যে লিস্ট পশ্চিমবঙ্গ সরকার প্রকাশ করেছে, সেই লিস্টে আমরা আমাদের পাশের মানুষ, কাছের মানুষ, সবসময় যাকে সামাজিক কাজ থেকে শুরু করে সব রকমের উন্নয়নমূলক কাজ থেকে শুরু করে ছাত্র, যুব, শিক্ষক সবার জন্য যিনি এগিয়ে আসেন, এবং তিনি অবশ্য একজন ভালো সাংবাদিক জব্বার সাহেব, পশ্চিমবঙ্গ সরকার উনাকে শিক্ষারত্ন দেওয়ার জন্য চিহ্নিত করেছেন। আগামী 5 তারিখ পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনাকে শিক্ষারত্ন দেবেন। এই খবর চাউর হতেই পুরো ইসলামপুরে একটা খুশির আবহাওয়া আছে শিক্ষা মহলে। আমরাও খবরটা শুনে খুব আনন্দ পেয়েছি, যার ফলে ইসলামপুর ব্লক তৃণমূলের পক্ষ থেকে আজকে আমরা ওনাকে আমন্ত্রণ করেছিলাম। উনি ওনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, তার জন্য ওনাকে ধন্যবাদ দিচ্ছি। আমরা ওনাকে আজকে সংবর্ধিত করলাম আমরা সবাই মিলে। আমাদের এখানে রাজ্য যুব তৃণমূলের সাধারণ সম্পাদক ভাই কৌশিক আছেন, পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি, বর্তমান সভাপতির প্রতিনিধি শ্যামল সরকার, 5 নম্বর জেলা পরিষদ সদস্য নার্গিস বেগম, 4 নম্বর জেলা পরিষদের প্রতিনিধি জাহেদুর রহমান, এবং আমাদের গ্রামগঞ্জ থেকে আমাদের নেতৃত্বরাও এখানে উপস্থিত আছেন। গোবিন্দপুরের অঞ্চল সভাপতি আছেন প্রাক্তন প্রধান গোবিন্দপুরের আমাদের রেশুদ্দিন সাহেব, গোবিন্দপুরের কনভেনার হাওয়া সাহেব থেকে শুরু করে আজিজ সাহেব থেকে শুরু করে সমস্ত নেতৃত্বরা এখানে উপস্থিত আছেন। ছাত্র নেতা মামুন রশিদ থেকে শুরু করে রুবেল থেকে শুরু করে অনেকে এখানে উপস্থিত আছেন। আমরা সবাই মিলে আজকে এই খুশির একটা মুহূর্তকে উপলব্ধ করার জন্য এখানে সমবেত হয়ে আজকে আমরা জব্বার সাহেবকে সংবর্ধিত করলাম, এবং এই মেসেজ সমাজ আজকে একটা সমাজে দিতে চায় যে যেখানেই লোক প্রতিভা যেখানেই থাকুক, বর্তমান সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি স্তরের প্রতিভাকে খুঁজে বের করে, ঠিক তেমনভাবেই জব্বার সাহেবকে আজকে খুঁজে বের করে শিক্ষারত্ন দিয়ে ইসলামপুরকে গর্বিত করেছেন। তার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি, যে তিনি জব্বার সাহেবকে শিক্ষারত্ন দেওয়ার জন্য চিহ্নিত করে আমাদের ইসলামপুরকে গর্বিত করেছেন। সবাইকে ধন্যবাদ। কি বলবেন এই বিষয়ে? আজ কিন্তু সত্যি পশ্চিমবাংলা তথা উত্তর দিনাজপুর সকলের জন্যই কিন্তু আজ গর্বের একটি দিন, কি বলবেন এই বিষয়ে? আমি প্রথমে ঘোষণার সময় বললাম যে ইসলামপুর বাসীর জন্য, ইসলামপুর বিধানসভায় যারা আমরা বসবাস করি, জব্বারদার কাছ থেকে শিখার অনেক কিছু বাকি আছে, নেওয়ার অনেক কিছু বাকি আছে,
জব্বারদা শিক্ষারত্ন পশ্চিমবঙ্গ সরকার দিয়েছে, পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে 5 তারিখ, আগামী 5 তারিখ। সেই জন্য অন্তরের অন্তরস্থল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গ সরকারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা। পাশাপাশি ইসলামপুরের মাটির ছেলে শিক্ষারত্ন পাচ্ছে, এটা একটা আমাদের কাছে আলাদা আবেগ, আলাদা উৎসাহ, আলাদা উদ্দীপনা বুকের মাঝখানে আছে, এটা বলে ব্যক্ত করা যাবে না। মনে যে কী ধরনের আনন্দ হচ্ছে সেটা আলাদা একটা অনুভূতি আছে। এই ধরনের কেউ যদি ইসলামপুরের মানুষ পায়, আলাদা বার্তা হিসাবে আমরা যেখানে উপস্থিত আছি, এখানে জাকির হোসেন বাবু, নার্গিস বেগম মহাশয়, জাহিদুল বাবু, শ্যামল সরকার, আমাদের নেতা কানাইয়ালাল আগরওয়াল, আমাদের একটা আলাদা উৎসাহ উদ্দীপনা হয় যে ইসলামপুরের কোনো ছেলে শিক্ষারত্ন গোটা পশ্চিমবঙ্গ সরকারের যে আয়ত্তার মধ্যে পাচ্ছে সেটাতে শিক্ষারত্ন আমাদের ঘরের কাছের ছেলে পাচ্ছে, এটা একটা আলাদা উদ্দীপনা, আলাদা উৎসাহ। জব্বার বাবুর সাথে আমরা এই শিক্ষারত্ন পুরস্কার নিয়ে আমরাও সেলিব্রেট করব এবং জব্বার বাবু এগিয়ে যাক, আগামী দিনে ওনার শ্রীবৃদ্ধি ঘটুক, আগামী দিনে ইসলামপুরকে আরও নিত্যনতুন কিছু দিক, এটা আমরা অন্তরের অন্তরস্থল থেকে কামনা করি। দাদা, আপনার তো বলা চলে পাড়ার মানুষ, আপনার পাড়ার দাদা, সেই সঙ্গে আপনার প্রতিবেশী বলা চলে, আপনি ছোটোর থেকে দেখেছেন, কী বলবেন, আপনার কেমন লাগছে? একদমই জব্বারদা আরও একবার ইসলামপুরের মুখ উজ্জ্বল করলো। আমি জব্বারদাকে খুব ছোটোবেলা থেকে চিনি, 90-এর দশকের ছাত্র উনি। সেই দশকে ইসলামপুরে ইংলিশে খুব ভালো ছাত্রের মধ্যে সুপরিচিত জব্বারদা, আজও ভালো শিক্ষকতা করছেন। আমরা একটা জিনিস খুব সহজভাবে বুঝি, যেটা সেটা হচ্ছে যে কোনো মানুষই যেই প্রফেশনেই থাকে, আর সেই প্রফেশনের মধ্যে শ্রেষ্ঠ প্রফেশন হচ্ছে শিক্ষকতা। মানুষ গড়ার কারিগর ওনারা, যারা মানুষ তৈরি করে, সমাজ তৈরি করে, সমাজকে প্রতিষ্ঠিত করে, সমাজ থেকে খুব ভালো মন্দ ডাক্তার ইঞ্জিনিয়ার সব রকম মানুষ তারা তৈরি করে, সত্যি অসাধারণ। আমরা আমাদের সরকার, আমাদের গ্রামের ছেলে, আমাদের শহরের ছেলে, ইসলামপুরের ছেলে জব্বারদাকে আমরা শিক্ষারত্ন হিসাবে দেখতে পাচ্ছি। আগামী দিনে ইসলামপুরের যুবদের কাছে, ইসলামপুরের ছাত্রদের কাছে, ইসলামপুর সমাজের কাছে উনি আজকে আমাদের শিক্ষারত্ন পাচ্ছেন, আমাদের দাদা জব্বার সাহেব, ওনাকে আমরা সম্মান দেওয়ার জন্য আজকে ব্লক প্রেসিডেন্ট একটা প্রোগ্রাম করছে। তো আমি বলবো একটা কথায় যে আমাদের খুব আজকে আনন্দের দিন আছে। দাদা যেরকম এমন একটা স্কুল যেখান থেকে উনি আজকে শিক্ষারত্ন পাচ্ছেন, ওখানে আমাদের মাইনরিটি এসটিও পড়ে আর মাইশের মাইনরিটি পড়ে, এমন স্কুল থেকে শিক্ষারত্ন পাওয়া বিশাল ব্যাপার। আমি আশা করব দাদা যেমন স্টুডেন্টদের মন জয় করছে লেখাপড়া দিয়ে, যতটুকু সময় পায় ভালো সম্পাদিত হিসাবেও আমাদের গার্জেনদেরও মন জয় করছে। দাদার কাছে আশা রাখবো ভবিষ্যতে আরও যেন ভালো কিছু হয়। আমি আরেকটা আশা করব আমাদের ইসলামপুরের গুরুজন যারা আছে, মাস্টারমশাইরা, ওদের কাছে আশা করব ভবিষ্যতে আমরা আরও কিছু যেন পাই, সবার কাছে এই আশা থাকবে আমার। আর আমার সরকারের পক্ষে, সরকারকে আমি অনেক ধন্যবাদ দিব তৃণমূল কংগ্রেসের পক্ষে, তিনি ইসলামপুর থেকে, যে আমাদের মধ্যে একজন এমন শিক্ষককে সরকার বেছে শিক্ষারত্ন দিচ্ছে, সরকারকে অনেক ধন্যবাদ। এতক্ষণ যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে জানিয়ে রাখি, আজ কিন্তু আমরা একটি অন্যরকম খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিলাম। শিক্ষারত্ন যে পুরস্কার, সেই পুরস্কারের নাম তালিকা বের হওয়ার পরপরই কিন্তু ইসলামপুর তথা উত্তর দিনাজপুরের সকল জায়গাতে কিন্তু একটি সরগোল তৈরি হয়, সকলে আনন্দমুখর পরিবেশে কিন্তু আজ সেই বিশেষ যে উৎসব, সেই উৎসব পালন করছেন। সেই সঙ্গে জানিয়ে রাখি, পেশায় শিক্ষক এবং নেশায় কিন্তু সাংবাদিক জব্বার আলী মহাশয়, তিনি কিন্তু ইসলামপুরের বুকে সকলের কাছেই খুব পরিচিত একটি মুখ। তার পাশাপাশি আজ যখনই তার নামের সাথে শিক্ষারত্নের নামটি জড়িত হয়েছে, তারপরে কিন্তু রাজ্য, জেলা তথা ইসলামপুর মহকুমার সকল জায়গাতে কিন্তু তার নামে সরগোল পড়ে গিয়েছে, সকলে কিন্তু নতুনভাবে তাকে চিনছেন শিক্ষারত্ন জব্বার আলী বলে। সেই সকল দৃশ্য কিন্তু আপনার সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে কিন্তু আজকে তাকে সংবর্ধনা দেওয়া হলো। উপস্থিত ছিলেন ইসলামপুর তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সদস্যবৃন্দ, সেই সঙ্গে উত্তর দিনাজপুর যে জেলা পরিষদ রয়েছে, সেই জেলা পরিষদের 5 নং জেলা পরিষদের আসনের সদস্য নার্গিস বেগম মহাশয়া, সেই সঙ্গে 4 নং জেলা পরিষদের যিনি সদস্য রয়েছেন তার প্রতিনিধি জাহিদুল ইসলাম, সেই সঙ্গে উপস্থিত ছিলেন ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেন মহাশয়, সেই সঙ্গে উপস্থিত ছিলেন ইসলামপুর যে পঞ্চায়েত সমিতি রয়েছে তার সভাপতির প্রতিনিধি শ্যামল সরকার মহাশয়, একাধিক ছাত্র যুব নেতারাও কিন্তু উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতিতে কিন্তু আজ এই কার্যালয়ে কিন্তু তাকে, জব্বার আলীকে কিন্তু আজকে সংবর্ধনা প্রদান করা হলো। আবারও বলে রাখি, পেশায় শিক্ষক, নেশায় সাংবাদিক, তিনি কিন্তু শিক্ষারত্নে
ঘোষিত হলেন, তারপরই কিন্তু উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। আর সেই চিত্র এতক্ষণ দেখছিলেন আপনারা এক্সক্লুসিভলি নিউজ টু ইন্ডিয়ার পর্দায়। এতক্ষণ আমার সঙ্গে যারা যুক্ত ছিলেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সহপ্রতিনিধি গৌরব দাসের সঙ্গে আমি সৌমিক লস্কর, উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে।